সারাক্ষণ আপনার জিকির আজকার আপনার প্রশংসা করা হবে, বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে আল্লাহ রসুলকে সারা জীবন সারাক্ষণ প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে প্রতি মাইক্রো সেকেন্ডে আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহর হাবিবের প্রশংসা করা হবে, এমন একটা স্থান আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন। তাহলে কোন স্থানটা আমরা জানি? আমরা জানি না। এটার ব্যাখ্যাটা তাফসীরে জালালাইনের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি উনি সহজে এটাকে অনুবাদ করেছেন এভাবে, আশা আইয়া বা আশা কা রাব্বুকা মাকামা মাহমুদা, এই মাকামে মাহমুদার অর্থ উনি এভাবে বলেছেন, আয় ইয়াহমাদুকা, আপনার প্রশংসা করা হবে, ফিল আউয়ালুন ওয়াল আখিরুন, পূর্ববর্তী যারা ছিল তারাও করবে, পরবর্তীতে যারা আসবে তারাও করবে, বলেন সুবহানাল্লাহ। ইমাম জালালউদ্দিন সুয়ুতি তাফসীরে জালালাইন এমন একটা তাফসীর কিতাব, আমার সামনে যদি কেউ যদি বলা যায় আমি তো একজন আলিম, তো আমি জিজ্ঞেস করবো আপনি জালালাইন পড়েছেন, উনি বলেন আমি তো পড়ি নাই, তাহলে উনি নিজেকে আলিম বলে দাবি করতে পারবে না। এখন এই তাফসীরে জালালাইন পৃথিবী বিখ্যাত তাফসীর, পৃথিবীর সব দেশের মধ্যে এই তাফসীর কিতাবটা পড়ানো হয়। কিছু কিছু তাফসীর আছে আমরা এক ধরনের তাফসীর, আমরা এক গ্রুপ এটা ফলো করতেছি আর গ্রুপ ওটা ফলো করতেছে, কিন্তু তাফসীরে জালালাইন এমন একটা তাফসীর যেটা সর্বজনীনভাবে সব ওলামায়ে কেরাম এটাকে গ্রহণ করে। ওই তাফসীরের মধ্যে ইমাম জালালউদ্দিন সুয়ুতি বলতেছেন যে তাফসীরে জালালাইন বলতেছেন যে ইয়াহমাদুকা ফিল আউয়ালুন ওয়াল আখিরুন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে পূর্ববর্তী যারা তারাও প্রশংসা করবে, পরবর্তী যারা তারাও প্রশংসা করবে, সুবহানাল্লাহিল আযীম। আচ্ছা, পরবর্তী যারা প্রশংসা করবে এটা তো আমরা বুঝে গেলাম, কমন সহজ একটা জিনিস, রসুল সকলের পর থেকে যত জেনারেশন যত উম্মত আসবে সবাই প্রশংসা করবে, পূর্ববর্তী যারা কেমন করবে? তাহলে এটা আল্লাহ রসুলের একটা মর্যাদা, আল্লাহ রসুল এটা আল্লাহ রসুলকে এমন একটা মর্যাদা দান করেছেন যে পূর্ববর্তী যারা এসেছিল নবী রাসুল থেকে ওনার উম্মত শুরু করে সবাই আল্লাহ রসুলের কি করবে? প্রশংসা করবে। তো এখন এই যে প্রশংসা করবে এটা একটা নাম আছে, আল্লাহ যে মাকামে মাহমুদ দিয়েছেন এই যে পূর্ববর্তী পরবর্তী যে প্রশংসা করবেন এটার ফায়দাটা, এটা একটা নাম দিয়েছেন তাফসীরে জালালাইনের মধ্যে ইমাম জালালউদ্দিন, সেটাকে উনি নাম দিয়েছেন হুয়া শাফাআতু, সুবহানাল্লাহ, সেটার নাম হলো শাফাআত, আল্লাহ রসুল আমাদের জন্য হাসরে ময়দানে সুপারিশ করবেন। এই যে প্রশংসাটা উচ্চ মর্যাদা আল্লাহ দান করেছে সেটা হলো শাফাআত। তাহলে আমরা তাফসীরে জালালাইনে বুঝে গেলাম সেটা হলো শাফাআত। এটার ব্যাখ্যা ইমাম তাবারি তাফসীরে তাবারির মধ্যে উনি উল্লেখ করেছেন, উনিও একই কথা বলেছেন ওই শব্দের এদিক সেদিক। যখন একটা জিনিস কমন হয়ে যায় একজনের কাছে, অর্থটা আমি একটা অর্থ বানিয়েছি, আপনি চিন্তা করে গবেষণা করে দেখলেন যে হ্যাঁ এটা তো ঠিক আছে, তখন উনি কী করেন? আপনারা একমত পোষণ করেন, হ্যাঁ এটা তো ঠিক আছে। তো ইমাম তাবারিও উনি একই অর্থ প্রকাশ করেছেন, উনিও বলেছেন হ্যাঁ এই মাকামে মাহমুদ, আল্লাহ রাব্বুল আলামিন যে রসুলকে বলেছেন আমি আপনাকে মাকামে মাহমুদের মধ্যে রাখব, সেটা হলো হুয়াস সাফাআতু, আর সেই মাকামে মাহমুদের নামটা হলো আপনাকে আমি হাশরের ময়দানে সাফাতের মর্যাদা সাফাত করার সুযোগ দান করব, বলেন সুবহানাল্লাহ। তো তাফসীরে রুহুল বায়ানের মধ্যে একটা হাদিস এসেছে, এটা একটু লম্বা হাদিস, তো এখানে এভাবে এসেছে যখন হাশরের ময়দানে সবাই দিক বিদিক ছোটাছুটি করবে, দিশাহারা হয়ে যাবে, আল্লাহ রসুলের দরবারে যাবে, ইয়া রসুলাল্লাহ আপনি আমাদের জন্য সাফায়াত করেন, তখন আল্লাহ রসুল বলবে আনা লাহা, আনা লি সাফায়াতে, আমি হচ্ছে তোমাদের আজকে সাফায়াতকারী, বলে সুবহানাল্লাহ। আল্লাহ রসুল নিজে বলবেন এই কথা, তখন আল্লাহর অনুমতি দেওয়ার কারণে। সেটাকে আমি যদি সংক্ষেপে বলতে চাই, ধারাবাহিক আমি ইনশাল্লাহ আসতেছি কীভাবে আল্লাহ আল্লাহ রসুলকে এই সাফায়াতের এটা দিবেন। তো হাদিসের মধ্যে তাফসীরে আমরা এটা এভাবে আলোচনা এভাবে এসেছে, তো হাদিসের মধ্যে ইমাম মুসলিম কিতাবুল ফাদাইলের মধ্যে হযরত আবু হুরায়রার একটা হাদিস উনি সংকলন করেছেন, ওখানে মধ্যে আল্লাহ রসুল বলতেছেন আনা সাইয়িদু ওয়ালদি আদম, আমি হচ্ছি বনি আদম, আদম আলাইহিস সালামের যত বংশধর এসেছে আজ পর্যন্ত আমি সকল বংশধরের সর্দার প্রধান, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল নিজে বলতেছেন ওয়ানা আউয়ালু
আমি হচ্ছি প্রথম ব্যক্তি যাকে কিয়ামতের দিন সর্বপ্রথম রওজা শরীফ থেকে তোলা হবে। বলেন সুবহানাল্লাহ। যেদিন সবাই উলঙ্গ অবস্থায় উঠবেন, তো এটা অনেকে মায়াশা সিদ্দিকা প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ তাহলে আমরাও কি উলঙ্গ থাকবো? আল্লাহ বলছেন হ্যাঁ সবাই উলঙ্গ থাকবে। বলেন তাহলে আমাদের সতরের কি হবে, আমরা লজ্জায় পড়ে যাবো না? আল্লাহ বলতেছে তোমরা এমন একটা পেরেশানের মধ্যে তখন থাকবে তখন তোমাদের ওদিকে তাকানোর কোনো জ্ঞান চিন্তা শক্তি থাকবে সুযোগ থাকবে না। আমরা যখন এটা বিপদে পড়ে যাই, বর্তমানে আমাদের পারিপার্শ্বিক অবস্থা অনুযায়ী আমাদের দুনিয়ার যে কোনো একটা ঝামেলে আমরা পড়ে গেলে আমাদের জ্ঞাপুষ জ্ঞান চলে যায়, তাহলে কেয়ামতের দিন কেমন হবে? একদিনের একদিন কেয়ামতের হাসের মাধ্যমে একদিনের বয়স হবে 50,000 বছরের সমান। বলেন সুবহানাল্লাহ। একদিনের বয়স, আমাদের একদিনের বয়স কতটুকু? 24 ঘন্টা। এখন তো 24 ঘন্টাও না, আল্লাহ তো আমাদের বরকত নিয়ে ফেলছে সময়ের। 24 ঘন্টা আমাদের কাউন্ট হচ্ছে ঘড়িতে, কিন্তু আপনি যখন রাতে ঘুমাতে যাবেন সকালে উঠবেন আবার রাতে ঘুমাতে যাবেন, দেখবেন আপনাকে মনে হচ্ছে 12 ঘন্টা দিন ছিল, 12 ঘন্টা হয়ে গেছে, অথচ কত কাজ করতেছেন। আর আগে কাজ সব কিছু শেষ করে আমাদের কাছে কি থাকতো? সময় থাকতো। তো আল্লাহ এগুলো আমাদের সময়ের বরকত, আমাদের দেখবে সময় ঠিকই আছে, সময়ের যে বরকত ওটা আমাদের থেকে কি করেছেন, তুলে ফেলেছেন। তো যাই হোক, তো হাদিসের মধ্যে যেটা আলোচনা করতেছেন যে আমি হচ্ছি সর্বপ্রথম, আমাকে রওজা থেকে তোলা হবে, আমি হচ্ছি সর্বপ্রথম সেই ব্যক্তি যে আল্লাহর দরবারে সাফায়াত করবে, সুপারিশ করবে। বলেন সুবহানাল্লাহ। এটা কে বলতেছে? আল্লাহ রাসূল নিজের জবানে। এটাকে হাদিসে মুস্তাজেল বলে, যে হাদিসটা সরাসরি আল্লাহ রাসূল থেকে, মানে মাঝখানে আর কেউ নাই, সরাসরি আল্লাহ রাসূল বলেছেন, একজন শুনেছেন, আর কোনো কি নেই সন্দেহ নাই, ইমাম মুসলিম সহিহ হাদিস। তাহলে আল্লাহ রাসূল বলেছেন আমি হচ্ছি সেই ব্যক্তি সর্বপ্রথম, আউওয়ালু আন আউওয়ালু সাফিউন ওয়া মুসাফফাউন, এবং আমি হচ্ছি সর্বপ্রথম সেই ব্যক্তি যার সাফাত আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন। বলেন সুবহানাল্লাহ। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যার সাফাতকে কবুল করবেন তিনি হচ্ছেন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম মুসলিমের কিতাবুল ফাযাইলের মধ্যে এই হাদিসটা এসেছে। আরেকটা হাদিস উনি কিতাবুল ইমানের মধ্যে হযরত আনাস ইবনে মালিক থেকে বলেছেন, কাছাকাছি অর্থ এগুলো একই রকম, এটাও সহিহ হাদিসের মধ্যে এসেছে। উনি আলোচনা বলতেছেন আনা আউয়ালুন নাস, আমি হচ্ছি মানুষদের মধ্যে সর্বপ্রথম সেই মানুষ, সেটা হলো কি, ইয়াসফাউ ফিল জান্নাহ, জান্নাতের মধ্যে জান্নাতের জন্য আমি সুপারিশ করবো। বলেন সুবহানাল্লাহ। মানুষকে গুনাহগার উম্মতকে জান্নাতে নেওয়ার জন্য, দেওয়ার জন্য আমি সর্বপ্রথম আল্লাহর দরবারে সাফায়াত করবো, সুপারিশ করবো। ওয়া আনা আকসারুল আনবিয়াই সাবআন, আল্লাহ রাসূল বলতেছেন এবং যত নবী রাসূল আছেন ওনাদের যত উম্মত আছেন সকলের চেয়ে আমার নবী রাসূল আমার উম্মতের সংখ্যাটা বেশি হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা হাদিসের মধ্যে ওইটা রেফারেন্স পেয়ে গেলাম যে সাফাতটা আল্লাহ আল্লাহ রাসূলকে দান করবেন। সর্বপ্রথম কাকে দান করবেন? আল্লাহর হাবিবকে, পেয়ারা হাবিবকে, আল্লাহ রাসূলকে আল্লাহ দান করবেন। এটা আমরা জেনে গেলাম। আরও অসংখ্য মুসনাদে আহমদের মধ্যে এবং ইবনে মাজার মধ্যেও একই রকম একটা হাদিস আছে। এখন আল্লাহ রাসূলের জবানের মধ্যে সরাসরি যখন এই আয়াত নাযিল হয়েছিল, আতা আইয়াব আতাকা রব্বুকা মাকানান মাহমুদা, এই আয়াত যখন নাযিল হলো সাহাবীরা সরাসরি আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ এই মাকামে মাহমুদ মানে আপনাকে কোন মাকামে মাহমুদের কথা বলা হয়েছে? আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সাফাত। আল্লাহ রাসূল বলতেছেন সেটা হলো সাফাত। আল্লাহ রাসূলের জবানে নিজ জবানে সরাসরি ওই তাফসীর ও আয়াতের তাফসীর উনি করে দিয়েছেন, ব্যাখ্যা করে দিয়েছেন, কারণ আল্লাহ রাসূল জানে এটা নিয়ে পরে কি হবে, দ্বন্দ্ব হবে, উনি বলেই দিয়েছেন। ইমাম বুখারী থেকে হাদিস রাওয়ায়াত করা আছে, অনেক বড় একটা হাদিস, অনেক বড় একটা হাদিস এটা। তো এর মধ্যে দেওয়া হয়েছে। এখন এই সাফায়াত নিয়ে আমাদের মনে যদি কোনো ভ্রান্ত ধারণা থাকে, আমি আশা করি ইনশাল্লাহ আজকে আমাদের এটা থেকে ক্লিয়ার হয়ে যাবে। এখন আসেন আমরা এই সাফায়াতের প্রকার সম্পর্কে জানব। সাফায়াতে কুবরা আমরা জানলাম, বড় সাফায়াত, তাহলে আমাদের আরেকটা ধারণা তৈরি হলো তাহলে সাফায়াতে কুবরাও আছে। তাহলে একটা লম্বা একটা হাদিস এখানে এভাবে এসেছে, সাফায়াতে কুবরাটা হলো।